হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার এই ভিডিওটার থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই ভিডিওতে আপনাদের সাথে কি আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে গুগল অ্যাডসেন্সের পিন লেটার সম্পর্কে। তো আপনারা গুগল অ্যাডসেন্সের পিন লেটার কীভাবে হাতে পাবেন এবং হাতে পাওয়ার পরে কীভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, সেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা গুগল অ্যাডসেন্স পিন লেটার। তো এইরকম একটা অ্যাডসেন্স পিন লেটার আপনারা কীভাবে খুব সহজে হাতে পাবেন ওইগুলা সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন ইন্ট্রোর পরে বিস্তারিত আলোচনা করা যাক। তো আমি এখন এই অ্যাডসেন্স পিন লেটারটা খুলে আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে এই অ্যাডসেন্স পিন লেটারটা এই দিক থেকে ছিটতেছি। এইদিকেরটা শেষ, তারপরে আবার এদিকে। তারপর আবার এদিকে। তো আমি কার্ডটা ছিঁড়ে ফেললাম, তারপরে ভিতরে কি আছে আমি আপনাদেরকে দেখাই। তো এখানে 6 ডিজিটের একটা পিন নাম্বার দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার সিকিউরিটির জন্য আমি 3টা নাম্বার গোপন করে রাখছি। তো এদিকে কিছুই নেই, আর এদিকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন ওইগুলা দেওয়া আছে। তাহলে এখন কম্পিউটার স্ক্রিনে চলুন, আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করি। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে $19 আছে বর্তমানে। তো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 হয়ে যাবে তখন গুগল অ্যাডসেন্স আপনাকে একটা পিন লেটার পাঠিয়ে দিবে। ওই পিন লেটারটা যখন আপনারা হাতে পাবেন তখন আপনারা পিন নাম্বার দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 হয়ে যাবে তখন আপনারা এরকম একটা লেখা দেখতে পাবেন। তো যখন এরকম একটা লেখা দেখতে পাবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে তখন বুঝতে পারবেন আপনার কাছে এই গুগল অ্যাডসেন্স পিন লেটার সেন্ড করা হয়েছে। তো 2-3 সপ্তাহের ভিতরে আপনার গুগল অ্যাডসেন্স পিন লেটার আপনার ঠিকানায় এসে যাবে। তো আপনারা পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ রাখবেন, তো আপনারা অবশ্যই ওই পিন লেটারটা হাতে পাবেন। তো এখন আসি হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন। তো ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস, অথবা এখানে দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস। তো আপনারা যদি লানমোরে ক্লিক করেন তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করতে হয় ওই প্রসেসটা দেওয়া আছে। তো আপনারা ওইখান থেকেও ভেরিফাই করতে পারবেন, অথবা আপনারা এইখান থেকেও ভেরিফাই করতে পারবেন। তো ভেরিফাই করার জন্য ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেসে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই একটা অপশন আছে। তো আপনারা ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর পিন। তো এখানে আপনারা আপনার অ্যাডসেন্স পিন লেটারের পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার অ্যাডসেন্স পিন লেটারে যে 6 ডিজিটের একটা পিন নাম্বার দেওয়া আছে তো আমি ওই পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার সিকিউরিটির জন্য আমি কয়েকটা নাম্বার এখানে হাইড করে রাখতেছি। তো এখানে পিন কোডটা দেওয়ার সময় আপনারা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন, কারণ আপনি যদি 3 বেশি এখানে ভুল পিন নাম্বার দেন তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। তো এই জন্য আপনার পিন কোড খুব ভালোভাবে আপনারা এখানে টাইপ করে দিবেন যাতে কোনোভাবেই কোনো নাম্বার ভুল না হয়। তো আমি এখানে আমার অ্যাডসেন্স পিন লেটারে যে 6 ডিজিটের নাম্বার দেওয়া আছে আমি ওই নাম্বারগুলো এখানে টাইপ করে দিচ্ছি। তো এখানে পিন নাম্বার দেওয়ার সময় আপনারা খুব ভালোভাবে চেক করে নেবেন, ঠিক আছে। তো নাম্বারটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা আছে, তো আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর বিলিং অ্যাড্রেস হ্যাজ ভেরিফাইড।
তো এখন নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস লেখাটা চলে গেছে, কিন্তু এখানে ইউর পেমেন্ট আর কারেন্টলি হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাই ইউর অ্যাড্রেস লেখাটা এখনও রয়ে গেছে। তো আমি যদি এই পেজটা রিলোড দিই তাহলে ওইটাও চলে যাবে। তো আমি রিলোড দিলাম, তো দেখতে পাচ্ছেন ওই লেখাটা এখন আর আসতেছে না, অর্থাৎ আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখন ভেরিফাই হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো এখন আসি হচ্ছে আপনারা কীভাবে গুগল অ্যাডসেন্সের পিন লেটার খুব সহজে হাতে পাবেন। তো আপনারা যখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার ব্যালেন্স $10 হওয়ার আগে আপনারা এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সিটিংস, তো আপনারা এই ম্যানেজ সিটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন চলে আসবে। তো এখানে নেম অ্যান্ড অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনার অ্যাড্রেসটা খুব ভালোভাবে দিয়ে দিবেন, যে ঠিকানায় আপনার অ্যাডসেন্সের পিন লেটার চলে আসবে। তো এখানে নেম এবং অ্যাড্রেস এডিট করার জন্য আপনারা এই পেন্সিলের মতো একটা আইকন দেওয়া আছে, ওই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার নামটা দিয়ে দিবেন, যে নামে আপনার অ্যাডসেন্সের পিন লেটারটা চলে আসবে। তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা ভালোভাবে দিয়ে দিবেন। আপনার আইডি কার্ডের পিছনে যেরকম অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ঠিক সেভাবে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো অ্যাড্রেস লাইন ওয়ানে আমি আমার গ্রামের নাম দিছি এবং আমার ইউনিয়নের নাম দিছি। তো অ্যাড্রেস লাইন টুতে আমি দিছি আমার উপজেলা, তারপরে টাউন এবং সিটিতে দিছি আমার ডিস্ট্রিক্ট, তারপরে এখানে আমার পোস্ট অফিসের কোডটা দিছি, তারপরে ফোন নাম্বারের জায়গায় আমি আমার নাম্বারটা দিয়ে দিছি। তো আপনারা ঠিক এভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার উপজেলা, আপনার ডিস্ট্রিক্ট, আপনার পোস্ট অফিসের নাম্বার, তারপরে আপনার মোবাইল নাম্বার খুব ভালোভাবে দিয়ে দিবেন। তো এগুলো ঠিকভাবে দেওয়ার পরে আপনারা এটা সেভ করে নেবেন। তো আমার অ্যাকাউন্টটা যেহেতু এখন ভেরিফাই হয়ে গেছে তো আমি আর এগুলো এডিট করতেছি না। তো এখানে আপনারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, তো সেটা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেসের জায়গায় আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার পোস্ট অফিসের কোড, আপনার মোবাইল নাম্বার, তো এইটা যেভাবে শো করাচ্ছে এখানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঠিক ওইটা আপনার অ্যাডসেন্স পিন লেটারে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমার যে অ্যাড্রেসটা দেওয়া আছে ঠিক ওইটা আমার অ্যাডসেন্স পিন লেটারে দেওয়া আছে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন হচ্ছে এখানে আপনার সঠিক অ্যাড্রেসটা দেওয়ার জন্য। তো আপনারা যদি আপনার উপজেলার নাম, আপনার পোস্ট অফিসের নাম্বার দিতে এখানে ভুল করেন তাহলে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সের পিন লেটার হাতে পাবেন না। আর সবচাইতে ভালো হয় আপনার উপজেলার নাম যদি আপনারা গুগলে সার্চ করে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিয়ে দেন, তখন আপনার অ্যাডসেন্সের পিন লেটারটা হাতে পেতে খুব সহজ হয়ে যাবে। তো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 হয়ে যাবে তখন আপনাকে কিছু করতে হবে না, গুগল অ্যাডসেন্স আপনাকে আপনার দেয়া ঠিকানায় আপনার অ্যাডসেন্স পিন লেটারটা পাঠিয়ে দিবে। তো যখন আপনারা অ্যাডসেন্স পিন লেটার হাতে পাবেন তখন আপনারা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিওটার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দিতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনার এবং আপনার পরিবারের প্রতি সবসময় খেয়াল রাখবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।